নমস্কার, আমি সন্দীপ। আপনারা আমাকে সন্দীপ অর্কিড ইউটিউব চ্যানেলে দেখছেন। আর আজকে যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে আমরা একটি গ্রামে উপস্থিত হয়েছি যার নাম কোলাখাম, কালিম্পংয়ের একটি ছোট্ট গ্রাম। এবং সেই গ্রামেরই আশেপাশের বিভিন্ন গ্রামে আমরা পৌঁছে যাচ্ছি বারবার, শুধুমাত্রই অর্কিডের টানে, অর্কিডের ভালোবাসার টানে। তো আজকে যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে লিথোফাইটস। অর্কিডসের মেন তিনটি টাইপসের মধ্যে একটি টাইপ হচ্ছে লিথোফাইট, যারা কিনা কোনো পাথরের গায়ে জন্মায় এবং পাথরের গায়ে বেশ ভালো গ্রো করে। তো এখানে যতগুলো গাছ রয়েছে সবই সিড গ্রোন প্ল্যান্টস, এবং দেখতেই পাচ্ছেন যে পাথরের গায়ে অল্প অল্প জায়গার মধ্যে মস রয়েছে, এবং সেই মসগুলোই গাছগুলোর গোড়াতে ময়েশ্চারকে ধরে রাখছে। তো এখানে বেশিরভাগই যে গাছগুলো রয়েছে সেগুলো সিলোজেন স্পিসিস ভ্যারাইটি, এবং এর মধ্যে কিছু ডেনড্রোবিয়ামস রয়েছে এবং আরও কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলো আমি দেখাবো আপনাদেরকে। আমরা যেখানে রয়েছি সেখানে তার উচ্চতা সি লেভেল থেকে অল্টিটিউড হচ্ছে প্রায় 6,500 ফিটের মতো। তো স্বভাবতই এখানে যে ধরনের গাছ হতে পারে সেই ধরনের গাছই এখানে হচ্ছে, মানে ন্যাচারাল ক্লাইমেটে, পুরো ন্যাচারাল ক্লাইমেট যাকে বলা হয়। এবং একটি সিড, মানে অর্কিডের সিড থেকে জার্মিনেশন হওয়া, তার মানে তার ন্যাচারাল ক্লাইমেট ছাড়া সম্ভব না। তাই যে ধরনের পলিনেটার প্রয়োজন সেই ধরনের পলিনেটারও এই জায়গাতেই আছে বলে আমি বিশ্বাস করি, কারণ সেই সমস্ত পলিনেটার ছাড়া এবং সেই সমস্ত ফাঙ্গি ছাড়া, যে সমস্ত ফাঙ্গি অর্কিডের যে সিড তাকে জার্মিনেট করতে সাহায্য করবে। এবং তারপরেও রয়েছে যে যেটা বলে নেওয়া ভালো সেটা হচ্ছে একটি অর্কিডের সিড পডের মধ্যে প্রায় লক্ষ লক্ষ সিড থাকে এবং সব সিড জার্মিনেট হতে পারে না, কারণ অর্কিড সিডের মধ্যে কোনো প্রোটিন থাকে না। তো অর্কিড জার্মিনেট করতে গেলে ফাঙ্গি দরকার হয়, সেগুলো উপকারী ফাঙ্গি। তো সেই ফাঙ্গির দ্বারা জার্মিনেট হয়। তো এখানে যতগুলো গাছ রয়েছে সেগুলো সবকটাই লিথোফাইট, মানে টাইপস। আরও কিছু গাছ রয়েছে যেরকম আমি দেখানোর চেষ্টা করছি। যে যে গাছগুলো রয়েছে, সিলোজাইন ভ্যারাইটি রয়েছে, এটা ডেনড্রোবিয়াম অ্যামোইনাম, এই অল্টিটিউডে হয় ডেনড্রোবিয়াম অ্যামোইনাম প্রায় 6,500, 7,500 ফিট আমি যত জায়গায় দেখেছি। আর যেটা হয় এখানে একটি স্পিসিস সিম্বিডিয়াম, সেটা হচ্ছে সিম্বিডিয়াম এলিগেন্স, খুব দারুণ ফুল এবং সুগন্ধযুক্ত ফুল যাকে বলে, এটাও লিথোফাইট কন্ডিশনেই হয়েছে। এবং আরও রয়েছে এখানে ডেনড্রোবিয়াম ক্রাইসেন্থাম, আরও একটি ওবেরেনিয়া স্পিসিসও লক্ষ্য করা যাচ্ছে। প্রচুর গাছ রয়েছে, সবাই কিন্তু লিথোফাইট স্টেটেই রয়েছে। এই অল্টিটিউডে, মানে 6,500 থেকে 7,000 কিংবা 7,500 ফিট অল্টিটিউডের মধ্যে যে সিম্বিডিয়ামসগুলো হয় তাদের মধ্যে সিম্বিডিয়াম এলিগেন্স একটা খুব জনপ্রিয় গাছ এবং এর ফুলগুলিও খুব আকর্ষণীয়। তো এই যে সিম্বিডিয়াম এলিগেন্সটা গ্রো করছে সেটাও একটা লিথোফাইট হ্যাবিটে গ্রো করছে, একটা পাথরের মধ্যে। এটা হলো ফায়াস ট্যাঙ্কারভিলে, এটা একটা টেরেস্ট্রিয়াল অর্কিড। এর রেঞ্জ প্রায় 400 মিটার থেকে 2,000 মিটার পর্যন্ত হতে পারে এবং এটা খুব ইজি গ্রোয়িং একটা গাছ। কিন্তু আমরা যে অর্থে ভাবি যে টেরেস্ট্রিয়াল অর্কিড মানে গ্রাউন্ড অর্কিড শুধু মাটিতেই হয়, সেরকম না। এখানে মানে লিফ মোল্ড, ছোটো ন্যাচারালি পাথরের টুকরো এবং
অন্যান্য সমস্ত অর্গানিক মেটেরিয়াল মিশে যে মাটিটা তৈরি হয়েছে সেটা একদম খুব ভালো একটা মাটি, এবং এখানে রুট ভালো গ্রো করতে পারে, খুব লুজ একটা মাটি। তো আজকে লিথোফাইট নিয়ে বললাম এবং গ্রাউন্ড অর্কিড নিয়ে অল্প বললাম। আমি এর পরের ভিডিও আমি এপিফাইটস নিয়ে বলবো, যে সমস্ত গাছ মানে যে সমস্ত অর্কিড গাছেতেই হয়। তো আজকের মতো এটুকুই, পরের ভিডিওয়ে দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন।